এরকম আরো নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আসতে পারি? আপনি? হ্যাঁ, সরি একটু বিরক্ত করতে আসলাম। আমি বারবার ওনাকে ঢুকতে বারণ করেছিলাম। আমি টাকার ব্যাগটা নিয়ে ঢুকলাম, তারপর হঠাৎ উনি ঢুকে পড়লেন। আর সঞ্জয়কে ওরকম বাধা অবস্থায় দেখে উনি পিস্তলটা বার করাতেই ওরা অন্ধকারে উনাকে গুলি করল। তারপর সঞ্জয়কে আমাকে টানতে টানতে একটা গাড়িতে তুলে ন্যাশনাল লাইব্রেরির সামনে ফেলে রেখে দিয়েছিল। আমি কোনো মতে একটা ট্যাক্সি ধরে তাজ বেঙ্গল থেকে এখানে চলে এলাম। আপনি ওদের কাউকে চিনতে পেরেছেন? সবাই কালো টুপি আর মাস্ক পরেছিল। আমি একটা সিগারেট খাবো। শিওর। তো যা হারাবার আমি হারিয়েছি, কিন্তু আমার জন্য মিস্টার ব্যানার্জি পুলিশকে জানিয়েছেন? কি জানাবো, পুলিশ তো যা জানার জানতেই পারবে, হয়তো বেরিয়েও গেছে। আমি বাবাকে কি বলবো? সুব্রত বাবু, আমার জীবনটা বড্ড খাটা। আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটা প্রায় ভেঙেই গিয়েছিল। আমি আমি চাইনি, বিশ্বাস করুন, এই ব্যবসাটায় আমি ও আমরা কেউ ঢুকি। আমার ইচ্ছা ছিল একটা লিগাল ফর্ম খুলব, সেই জন্যই দেশে আসা। তারপর বাবার সাথে পরিচয় হওয়ার পর থেকেই সঞ্জয় কেমন পাল্টে গেল। বাবা ওকে ইনসিস্ট করলো আর আর ও ব্যবসায় ঢুকে পড়লো। কলকাতায় একটা অফিস খোলে, সেই জন্য মাঝে মাঝে কলকাতায় আসতো। কি করতো আমি জানি না, বিশ্বাস করুন, কিন্তু এই কিডন্যাপের কলটা মাঝে মাঝেই আসতো। আমি আমি অনেকবার বলেছি, আমার কথা উড়িয়ে দিত। তারপর আমি জানতে পারলাম যে কলকাতায় ওর এক বান্ধবী হয়েছে, সেই নিয়ে আমাদের মধ্যে প্রবল ঝগড়া হয়। তারপরটা তো আপনি সবটাই জানেন। মিস্টার ব্যানার্জি এই টাকাটা ক্যাশ চেয়েছিলেন। সুব্রত বাবু, আমাকে আরেকটা হেল্প করে দেবেন প্লিজ। কি হেল্প? আপনি যদি একবার আমার সঙ্গে স্যামসিং যান। বাবাকে কিভাবে ফেস করবো বুঝতে পারছি না। আপনার আপনার ফ্লাইট ফেয়ার, হোটেল, আইল পে এভরিথিং, প্লিজ। দেখুন, আমি তো নিজের চোখে কিচ্ছু দেখিনি, যা দেখেছেন আপনি দেখেছেন। আমি গিয়ে কি বলবো ওনাকে? আসলে কেন জানি না, আপনাকে বিশ্বাস করে ফেলেছি তাই। আমি জানি আমি অন্যায় আবদার করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনার যদি অসুবিধা হয় থাক। তার বাবার কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য মহিলা আমাকে 20,000 টাকা অফার করে। চাকরি নেই, হাতে কিছু টাকা এলে মন্দ হয় না। হঠাৎ ড্যানির মৃত্যু, একজন সুন্দরী অসহায় মহিলা আমার কাছে সাহায্য চাইছে। আমার নিজেরও কেমন হঠাৎ একা লাগলো।
এরকম আরও নতুন ওয়েব সিরিজ দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।